বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে আসলে ক্যামেরার সামনে আসছি। তো আপনারা দেখছেন আশিক ব্লগস 360 ইউটিউব চ্যানেল। যারা নতুন দর্শক আছেন প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন। আপনারা জানেন যে রোমান আসলে হালুয়াঘাট গিয়েছিল, তো হালুয়াঘাট ট্যুর শেষে আসলে ফিরে আসছে। তো রোমানের কাছ থেকে আসলে জানবো যে আসলে রোমানের ফিলিংসটা কিরকম। রোমান কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হালুয়াঘাট যে গেলে আসলে কিরকম লাগছিল তোমার ওখানে? ভাই হালুয়াঘাট আসলে এই তো তুমি সেখানে ছিলে না, তো আমি আমার দুই বন্ধু তাদের নিয়ে গিয়েছিলাম। তো ট্যুরটা আমার বেশি ভালো হয়নি, কারণ জায়গাটা খুবই ভালো জায়গা ছিল, কিন্তু সেখানে আসলে আমার ভিডিও করাটা কষ্ট হয়ে পড়েছিল, কারণ আশিক ভাই থাকলে হয়তো ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতো। তো দর্শক কিছুদিনের ভিতরে সেখানে যাই, আসলে ভিডিও গুলো আসলে রোমান ভালোভাবে উপস্থাপন করতে পারে নাই। তো যারা যারা ভিডিও গুলো দেখছেন আপনারা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, ঠিক আছে? তো সেখানে প্লেসটা অনেক সুন্দর ছিল। তো সেখানে একটি সবচেয়ে উঁচু যে পাহাড়টি সেটা আসলে, সেটা গাইস আমি একটু বলি, এখানে 250 মিটার উপরে তারা উঠছে, মানে অনেক কষ্ট হয়েছে উঠতে এখানে, ঠিক আছে? জাস্ট রোমান বলো তো 250 মিটার উপরে যে পাহাড়িতে আমরা উঠেছিলাম, তো সেটা অনেক উঁচু। তো আপনারা যদি সেখানে যান বা বাচ্চা কাচ্চা নিয়ে যান, তো দয়া করে সবাই পানি এবং শুকনো খাবার নিয়ে উঠবেন, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং সেখানে পানিরও তেমন কোনো ব্যবস্থা নেই। তো গাইস আমরা সেখানে খাওয়া দাওয়ার পর আসলে আমাদের কষ্ট করে পানি কিনতে খাওয়া হয়েছিল, তো সেখানে পানির কোনো ভালো ব্যবস্থা নেই। তো আপনারা যারা নেক্সট টাইমে যাবেন পানি এবং শুকনো খাবার নিয়ে যাবেন এবং বাচ্চা কাচ্চা সাথে নিলে তো ওইটুকু আপনারা সাবধানে দেখে রাখবেন। আচ্ছা, তো নেক্সট ব্লকে কিন্তু আমরা যাবো, মানে নেক্সট টাইম যাবো আর কি, একটু সময় লাগবে যেহেতু রোমানের জন্য সবাই দোয়া করবেন। রোমানের পরীক্ষা চলতেছে জাস্ট, এই জন্য রোমান খুব ব্যস্ত। আর এই আমরা কয়েকদিন ভিডিও মানে শ্যুট খুব কম করবো আর ভিডিও আপলোড কম দিব, জাস্ট পরীক্ষা চলতেছে আর আমিও পার্সোনালভাবে একটু ব্যস্ত আছি। তো গাইস আমরা নেক্সট টাইম একটি ভিডিও করবো হচ্ছে মাইমনসিংহ রাজবাড়ি, অনেকে দেখতে চাইছেন মাইমনসিংহ রাজবাড়ি, অনেকেই কমেন্টস করেছেন আমাকে মাইমনসিংহ রাজবাড়িটা একটু দেখান ভাই। তো অবশ্যই নেক্সট টাইম নেক্সট ব্লগ পাবেন আপনারা মাইমনসিংহ রাজবাড়ি। আর যারা নতুন দর্শক আছেন ভাই প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখেন, পরবর্তী ভিডিও যখন আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন ঠিক সেভাবে আসলে সাপোর্ট করে যাবেন, কারণ বেসিক্যালি এটা আমার চ্যানেল না, এটা আপনাদের সবারই চ্যানেল। রোমান কিছু বলবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে? তো দর্শক আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার দিবেন, তাহলে আমাদের উৎসাহ বাড়বে এবং আমাদের নতুন কাজ করার ইচ্ছে থাকবে। কারণ আপনারা একটা ভিডিওতে যখন লাইক করেন কমেন্টস করেন তখন কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। তো রোমান তুমি যে হালুয়াঘাট গেছিলে আসলে তোমার কেমন লাগতেছে? তো ভাই আমি হালুয়াঘাট আসলে আমি আমার তিন বন্ধুকে নিয়ে গেছিলাম, তো সেখানে তুমি ছিলে না, যার কারণে আমার বেশি একটা ভালো লাগেনি, কারণ খুব ব্যস্ত ছিলাম জাস্ট। আমি গাইস এই জন্য যাইতে পারি না, আপনাদের কাছে সরি বলতেছি আবারও যে আমি খুব ব্যস্ত ছিলাম জাস্ট, আমি এই জন্যই যাইতে পারি না। আমি রোমানকে পাঠাইছি, রোমান তারপরে বলো। তো ভাই সেখানে আমি মোটামুটি 4-5টা শট নিয়েছি, তো সেখানে খুব ভালো করে উপস্থাপন করতে পারিনি, কারণ আমার বন্ধুরা ওরা তো নতুন, ওরা কোনোদিন ক্যামের সামনে আসেনি। তো দর্শক সেখানে আশিক ভাই ছিল না, কারণ আশিক ভাই থাকলে ব্যাপারটা হয়তো আর অন্যরকম হতো। তো আমরা নেক্সট যখন ভালো লাগে ওখানে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন আশিক ব্লগ 360 ইউটিউব চ্যানেল। যারা নতুন দর্শক আছেন প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, কারণ পরবর্তী যখন ভিডিও আপলোড করবো সবার আগে চলে যাবে আপনার নোটিফিকেশানে। আপনারা জানেন যে আমরা হালুয়াঘাট ট্যুরে পাঠিয়েছিলাম, রোমানকে পাঠিয়েছিলাম, তো আপনার কয়েকটা ব্লগ ভিডিও আমি দিয়েছি আপনারা দেখেছেন। তো আসলে ভিডিওগুলো আসলে ওভাবে উপস্থাপন করতে পারেনি রোমান, তো আপনারা দেখেছেন কয়েকটা ভিডিও, তো ভিডিওগুলো আসলে ভালোভাবে উপস্থাপন করতে পারেনি, জায়গাগুলো দেখাতে পারে নাই। তো জাস্ট আমি এই জন্য সরি বলতেছি যে ভিডিওগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারে নাই। তো আমরা নেক্সট টাইম আবার আমরা হালুয়াঘাট যাবো ওখানে। তো হালুয়াঘাট যাওয়ার পরে নেক্সট